এজিএম সম্পন্ন করেছে অলিম্পিক এক্সেসরিজ। পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের অলিম্পিক এক্সেসরিজ লিমিটেডের আজ 2% নগদ লভ্যাংশ অনুমোদন পেয়েছে। আজ বৃহস্পতিবার কোম্পানিটির 16তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে সকাল 10টায় রাজধানীর রমনায় অবস্থিত দ্য ইঞ্জিনিয়ার্স অব ইনস্টিটিউশন ভবনে। ব্যবস্থাপনা পরিচালক বৃন্দ এবং আমাকে চলে গেছে শেয়ার মার্কেটে। আপনারা 2% দেওয়ার ফলেও আপনারা কিছুটা গ্রুপটাকে ধরে রেখেছেন, তা আশা করি আপনারা প্রতি বছর অন্তত ডিভিডেন্ড দেওয়ার চেষ্টা করবেন। ডিভিডেন্ড যদি বিনিয়োগকারীরা পায়, এটা কম হোক বেশি হোক এতেই সন্তুষ্ট, এবং আপনারা শেয়ার মার্কেটে যাতে গ্রুপটা ঠিক থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। আর আরেকটা জিনিস হলো, আপনার শর্ট টার্ম গ্রো গত বছর উল্লেখ, গত বছর 21 অক্টোবর 2018 তারিখে কোম্পানিটির 10% বোনাস শেয়ার দিয়েছিল। সেই সময় শেয়ার দর ছিল 13.10 টাকা, বর্তমানে কোম্পানিটির শেয়ার দর 6.10 টাকা। আজ এজিএমে মাত্র 2% নগদ লভ্যাংশ ঘোষণা করায় হতাশা প্রকাশ করে বিনিয়োগকারীরা বলেন, আগামী বছর লভ্যাংশের পরিমাণ বাড়াতে হবে।